চ্যানেল স্বাগতম। তো আজকের বড় খবর, গরমের ছুটি, স্কুল, ছাত্রছাত্রীদের পড়াশোনা অসুবিধা, আরও কি গরম ছুটি হবে, গরমের স্কুল পড়াশোনায় অসুবিধা হচ্ছে, তার জন্য স্কুল কি আবার ছুটি দেবে। এখানে বলা হয়েছে যে জুন মাসে অর্ধেক পার হয়ে গেল, এখনও বর্ষা তেমন। জুন মাসের অর্ধেক পার হয়ে গেল, এখনও বর্ষা তেমন কোনো নামগন্ধ নেই। রাজ্য প্রবল তাপমাত্রা কারণে না জানাল রাজ্যবাসী তাপমাত্রা বারদ তো 40 ডিগ্রি নিচে নামছেই না, সাথে সাথে পাল্লা দিয়ে জুড়েছে আর্দ্রতা। এর ফলে অস্তিত্ব গরমের কষ্ট পাচ্ছে সকলেই। এরকম গত বৃহস্পতিবার 14 জুন খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত স্কুল। দীর্ঘ 45 দিন ছুটি কাটিয়ে আবার আসতে চলেছে ক্লাস, রুদ্ধ হচ্ছে পড়ুয়াদের। তবে গরমের জন্য স্কুল অসুস্থ হয়ে পড়ে কিছু পড়ুয়া, এমন খবরও জানান গিয়েছে। পড়ুয়াদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে আবার কি বাড়ানো হতে চলেছে গরমের ছুটি, কি বলেছেন শিক্ষা দপ্তর জেনে নিন। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে গরমের ছুটি বাড়ানো হবে কি না তা নিয়ে ফের একটি রিভিউ মিটিং করা হবে। সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ছুটি বাড়লে নিয়ে শিক্ষক মহলের একটা বড় অংশ চাইলেন না আবার ছুটি পড়ুক। তাদের বক্তব্য, ইতিমধ্যেই দীর্ঘ ছুটি কারণে পিছিয়ে পড়েছে রাজ্যের অধিকাংশ স্কুলের সামনে পরীক্ষা, এদিকে সিলেবাসের অনেকটাই এখনও বাকি রয়েছে। এই মতবাদে আবার ছুটি বাড়িয়ে দেওয়া হলো, পড়াশোনা ক্ষতিগ্রস্ত হতে পারে গরমে, হাত থেকে বাঁচাতে তাই শিক্ষকদের পরামর্শ স্কুল করে দেওয়া হোক সকাল বেলাতেই। ইতিমধ্যে হাওড়া সহ রাজ্যে আরও 2টি জেলায় স্কুল দিবা বিভাগে একা ক্লাস নেওয়া হচ্ছে। অন্যান্য জেলাগুলিতে এবার মর্নিং স্কুল হল বসুক, চাইলে শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা অন্যান্য আসার কথা শুনিয়েছেন। রাজ্যে আলিপুর আবহাওয়া দপ্তরে হাওয়া অফিসে জানিয়েছে আগামীকাল রবিবার বিকেল থেকে সোমবার মধ্যে প্রবেশ করবে তে চলেছে বর্ষা। এর খানিকটা হলো গরম কমবে, তাই সোমবার থেকে স্কুল করতে পড়ুয়াদের বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। আবার দপ্তরে ঘোষণা করেছেন তে পারে শিক্ষা দপ্তরের রিভিউ মিটিংয়ে ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। যদিও আবার অনুকূল হয়ে যায় তবে সাধারণ সময়ে স্কুল বসবে। অন্যান্য দিনে গরম না কমে সেখান রাজ্যে সমস্ত স্কুল সাময়িক মিটিং স্কুলে খোলা হতে পারে। এই বসিকে একটা আবার এবছরে কেরলে বর্ষা ঢুকতে অনেকে দেরি হওয়ার ফলে রাজ্যে বর্ষা অনুপ্রবেশ ঘটতে দেরি অসাধারণ পড়লে আর জুনের মাধ্যমে বর্ষা আগমন ঘটে যাবে দেশে। তো সোমবার থেকে তাপমাত্রা কমতে পারে এই বলেছেন বলে নোটিশটি বলা হয়েছে।